এবার আনন্দ আড্ডা চরণ ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনয় শিল্পী সাদ নাওবির কাছে। ভাইয়া, কারাগার টু এই প্রজেক্টটা তো এখন বাংলাদেশে তুমুল জনপ্রিয় এবং কারাগার ওয়ানের সিকুয়েল সেটা। কারাগার ওয়ানে আপনি ছিলেন না, টুতে আপনি অভিনয় করেছেন। শতাব্দী ওয়াদুদ তার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন, তো প্রথমেই জানতে চাই যে এর অভিজ্ঞতা কেমন ছিল। অভিজ্ঞতাটা আসলে আপু ছিল হঠাৎ করে আমাকে শাওকি ভাইয়ের অফিস থেকে ফোন আসে, যেরকম তারা একটা ওটিটি করছে তো সেটার জন্য আমাকে ডাকছে। স্যার, আমি যেহেতু শাওকি ভাইয়ের তাকদীর ওয়েব সিরিজটা আগেই দেখেছি, তো এই জন্য তার প্রতি একটা মানে তার মোটামুটি একটা ভালো ফ্যান ছিলাম। তো যখন তার অফিস থেকে ফোন আসলো, তো তখন আমি অনেকটু এক্সাইটেড, আবার একটু নার্ভাসও ছিলাম যে এত বড় একটা প্রজেক্টে কাজ করব। তারপর অফিসে গেলাম, শাওকি ভাইয়ের সাথে দেখা হলো, আমাকে স্ক্রিপ্টের ইয়াটা দিল। তো স্ক্রিপ্টের মোটামুটি আমাকে আধা ঘন্টা এক ঘন্টার মতো সময় দেওয়া হয়েছিল যে প্রিপারেশন নেওয়ার জন্য। তো প্রিপারেশন নেওয়ার পর আমি দুইটা বা তিনটা সিনের সিকোয়েন্স স্ক্রিন টেস্টে দিলাম। তো দেওয়ার পর মোটামুটি ভাইও ছিল, তো একটা পজিটিভ একটা ফিডব্যাক তখনই পেয়েছিলাম। তাও মানে মনে হচ্ছিল যে হয়তো আমার থেকে বেটার যদি কেউ দেয় তাহলে অবভিয়াসলি তাকে নেবে। তো 10-12 দিনের মধ্যে আমাকে ফোন দিয়ে বললো যে আমরা কাজটা করছি। এই চরিত্রে অভিনয়ের জন্য আপনাকে স্ক্রিন টেস্ট দিতে হয়েছিল, তো আমার মনে হয় যে আপনার অভিনয় অন্যদের চেয়ে নিশ্চয়ই ব্যতিক্রম ছিল, বিধায় আপনাকে সিলেক্ট করা হয়েছে। তো অভিনয় এর আগে করা হয়েছে আমার 2017-এ 2017-তে বিজ্ঞাপনে কাজ করার মাধ্যমে আসলে ইন্ডাস্ট্রিতে ঢোকা। তো 2017 থেকে এখন পর্যন্ত আমি প্রায় 50টিরও বেশি বিজ্ঞাপনে কাজ করা হয়েছে। তো বিজ্ঞাপনে কাজ করার কারণে ক্যামেরার সাথে আসলে মোটামুটি একটা ফ্রেন্ডলি রিলেশন ছিল, কিন্তু যেহেতু অ্যাক্টিং একটা লঙ্গার নেরেশন, তো ওইখানে আসলে অনেকক্ষণ অ্যাক্টিং করাটা একটা টাফ ছিল। আর যেহেতু আমার আসলে ওরকম কোনো ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড নেই যে থিয়েটার ভাইয়া, তো আসলে যা করা হয়েছে আসলে বিজ্ঞাপন থেকে একটু একটু করে শিখে, তো সেই জায়গায় আর কি যতটুকু আমি আসলে কাজ করতে পেরেছি। তো বিজ্ঞাপন অনেকগুলো করা হয়েছে, তো প্রথম বিজ্ঞাপন কোনটা ছিল? আমার 2017-তে একটা টিস্যুর বিজ্ঞাপন। কারাগারের আগে আমি বঙ্গর একটা ওয়েব সিরিজ করেছি, তো সেই ওয়েব সিরিজ করার পরে আসলে ওখান থেকেই সম্ভবত কারাগারের যখন তারা শর্টলিস্ট করেছিল তখন হয়তো আমার নামটা হয়েছে। তো কারাগার ওয়ান দেখা হয়েছে? জি। তো কারাগার ওয়ান কেমন লেগেছিল এবং তখন কি মনে হয়েছিল যে কারাগার টু এর সিকুয়েল নির্মিত হবে? কারাগার ওয়ান আর কারাগার টু আসলে একসাথেই শুটিং শেষ হয়েছিল। আচ্ছা, একসাথে পরবর্তীতে ছাড়ার জন্য, তো দুইটা একসাথেই শুটিং হয়েছিল। তো যখন কারাগার ওয়ান বের হয়, তো কারাগার ওয়ান বের হওয়ার পর 2-3 দিনের মধ্যে মোটামুটি একটা ভালো তোলপার ছিল। তো এই জন্য একটা নার্ভাসনেস ছিল যে আমি তো আসলে যা করার করে ফেলেছি শুটিং, এখন সিজন 2 তে মানুষ কি দেখবে, আরো এক্সপেকটেশন বেড়ে গেছে মানুষের কারাগার 2 নিয়ে, যেহেতু কারাগার 2 অনেক জনপ্রিয়তা পেয়েছিল। তো কারাগার 2 তে যে চরিত্রে আপনি অভিনয় করেছেন সেটির নাম কি ছিল? আলফ্রেড। আচ্ছা, তো ওই চরিত্রের জন্য কি ধরনের প্রিপারেশনস নিতে হয়েছিল আপনাকে? ওই চরিত্রের জন্য আমাকে শাওকি ভাই 2-3টার মতো বই সাজেস্ট করেছিল, ইউটিউবের কিছু ডকুমেন্টারি, আর এটা ছাড়া আমার লুক নিয়েও একটা কাজ করা হয়েছিল যে লুক টেস্টের সময় একটা অন্য একটা লুক, যাতে ক্যারেক্টারটা ওরকম সাবলীল লাগে। তো ওই প্রিপারেশনগুলো মোটামুটি 1-1.5 মাসের মতো নেওয়া হয়েছে শুটিংয়ের আগে। তো শতাব্দী বদুত আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় এবং স্বনামধন্য অভিনয়শিল্পী, তো তার ছোটবেলার চরিত্রে যখন অভিনয় করেছেন নিশ্চয়ই তার বডি মুভমেন্ট বা ল্যাঙ্গুয়েজগুলো বা সেই ক্যারেক্টারের বডি ল্যাঙ্গুয়েজগুলো আয়ত্ত করতে হয়েছে। তো প্রথমবারের মতো স্ক্রিনে কি নার্ভাস ছিলেন বা কি ধরনের প্রিপারেশনস ছিল? আসলে নার্ভাসনেসের চেয়ে বেশি এক্সাইটমেন্ট আসলে বেশি কাজ করেছিল। তো নার্ভাসনেসটা ওরকম কাজ করেনি, আর যেহেতু আমার কো আর্টিস্ট যে ছিল দিব্য, তারপর আমাদের ডিরেক্টর শাওকি ভাই, আমাদের ডিওপি, তো সবাই আসলে খুব ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্টাল ছিল। তো প্রেশারের জায়গাটা আসলে শুটিং করার সময় খুব একটা টের পাওয়া হয়নি। তো এই যে অভিনয়ের এখন স্টার্ট হয়ে গেছে, নিশ্চয়ই এই অভিনয় দেখে আরও অনেক অফার আসবে, তো সেক্ষেত্রে কাজের বাছাইয়ের ক্ষেত্রে কোন দিকটা প্রথমে নির্বাচন করছেন? কাজে বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই আপু আমার গল্পটা তো দেখতে হবে, এবং গল্পে আমার চরিত্রটা আসলে কতটুক মানে গ্রহণযোগ্য বা কতটুক ইনফ্লুয়েন্সিয়াল গল্পে, তো ওইটা আমার কাছে আমার মানে প্রাধান্য দিবে। মানে ক্যারেক্টার যেটাই হোক, হিরো বেজ না হলেও ক্যারেক্টার যেটাই হোক সেটা গল্পে গুরুত্ব থাকতে হবে। গল্পে গুরুত্ব থাকলেই হবে, কারণ আসলে হিরো হওয়ার থেকে আমি মনে করি যে আমার অ্যাক্টিংটা যদি ভালো হয় তাহলে ওটা দিয়ে মানুষ আমাকে পছন্দ করবে। তো অ্যাক্টিং নিয়ে কি কি ফিউচার প্ল্যান রয়েছে? অ্যাক্টিং নিয়ে আপাতত এখন যেহেতু কারাগার থেকে একটা বিশাল রেসপন্স পাচ্ছি, তো আশা করি ভালো কিছু কাজের অফার আসবে। তো ওখান থেকে যদি ভালো মতো আমি কাজটা করতে পারি তাহলে তো ভালোই। আর বড় পর্দা নিয়ে কোনো পরিকল্পনা আছে? বড় পর্দা নিয়ে অবশ্যই যেহেতু আপু কাজ করছি, তো যদি ওরকম
আল্লাহর রহমতে যদি এরকম কোন একটা বড় পর্দার অফার আসে তাহলে আমি ফুল চেষ্টা করব যাতে ভালো মতো কাজটা করতে পারি। তার মানে বড় পর্দায়ও আমরা ভবিষ্যতে দেখতে পারবো সাদকে, আশা করতে পারি, আশা করতে পারছি। অনেক অনেক শুভকামনা রইল। একদম ছোটবেলার কিছু স্মৃতিতে ফিরে যাই, কোথায় বড় হয়ে উঠেছে? আমি আপু ছোটবেলায় ঢাকাতেই বড় হয়েছি, আমার বাসা ইস্কাটনে, নিউ ইস্কাটনে। তো ওখানেই আসলে বড় হওয়া, ইস্কাটন মগবাজার, এখানেই আসলে ছোটবেলায় এই এলাকাতেই আসলে উঠে বড়া। আর বাবা মার সহযোগিতা কেমন ছিল এই প্রফেশনে আসার জন্য? এই প্রফেশনে আসার শুরু থেকেই আমার মার খুব ভালো মানে সাপোর্ট আমি পেয়েছি। আব্বু শুরু থেকে একটু ছিল যেটা বাবারা হয়, তো সেই জায়গা থেকে যখন আমি ভালো ভালো কাজ করা শুরু করি তখন আসলে দুজন থেকেই আমি ভালো একটা সাপোর্ট পাই। এবং বাবা মা ছাড়াও আমাদের ফ্যামিলি অন্য মানে যারা আছে সবাই মোটামুটি একটা ভালো রেসপন্স দিয়েছিল। পরিবারের পাশাপাশি বন্ধু বান্ধব থেকেও কি এই সাপোর্টটা আসে? হ্যাঁ, বন্ধু বান্ধব থেকে আসলে শুরু থেকেই ওই সাপোর্টটা পাচ্ছিলাম যেটা পরিবার থেকে হয়তো পরে পেয়েছি। তো বন্ধু বান্ধবরা আসলে খুব, তারা অনেক খুশি হয় যখন আমাকে দেখে কোনো একটা কাজের জন্য বা কোনো কাজ আসবে ওটা যখন তাদেরকে বলি, তারা আসলে আমার থেকে বেশি এক্সাইটেড থাকে। তো ওইটা দেখে তখন মনে যাচ্ছে না তাহলে ভালো কিছুই করতে হবে। আচ্ছা, তো কোথায় লেখাপড়া করা হচ্ছে? আমি আপু এখন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আছি, শেষ বর্ষে আমি মার্কেটিং এর উপর পড়াশোনা করছি। আচ্ছা, তাহলে তো পড়াশোনার চাপটাও অনেক। আমি যতটুকু জানি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভালোই পড়াশোনা, ভালোই পড়াশোনা, তো সেখানে তো রেগুলার ক্লাসও করতে হয়, তো তার পাশাপাশি অভিনয়টা কিভাবে ম্যানেজ করে থাকো? আমার যেটা আপু করতে হয় যে অনেকে চার দিন ক্লাস নেয়, তো আমার কাজের জন্য আমার দুই দিনে দেখা যায় তিনটা চারটা ক্লাস করতে হয়। তো ওই দুই দিন হয়তো অনেক প্রেশার যায়, কিন্তু বাকি দিনগুলো ফ্রি থাকে তো তখন আসলে কাজে সময় দিতে পারি। লেখাপড়ার পাশাপাশি যখন প্রথম এরকম টিভিসিতে কাজ করা শুরু হলো তখন ফ্যামিলি থেকে কোনো বাধা বা পড়াশোনা থেকে কোনো বাধা কি এসেছে? ফ্যামিলি থেকে ওরকম বাধা আমি আসলে শুরু থেকেই পাইনি, এবং যে কারণে হয়তো এতগুলো কাজ করা হয়েছে। কারণ ফ্যামিলি থেকে আসলে যদি ওই সাপোর্টটা শুরুতে না থাকে তাহলে আসলে কোনো কাজের আসলে মোটিভেশনটা থাকে না। তা আমি আসলে ফুল সাপোর্টই পেয়েছি পরিবার থেকে, এই জন্য হয়তো এত কাজ করা হয়েছে। এই প্রজন্মের তো নাটক দেখা হয় অবশ্যই, বাংলা নাটক দেখা হয়, তো বাংলা নাটকের ক্ষেত্রে প্রিয় অভিনেতা বা প্রিয় অভিনেত্রী কারা? বাংলা নাটকের ক্ষেত্রে আমার প্রিয় অভিনেতা এখন তো ডেফিনেটলি চঞ্চল চৌধুরী, এছাড়া মোশাররফ করিম, আফরান নিশো, তাদের নাটক মোটামুটি ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি, তো এখনও তাদের কাজগুলো দেখতেই ভালো লাগে। আর প্রিয় অভিনেত্রী? প্রিয় অভিনেত্রী হচ্ছে আমার মেহজাবিন চৌধুরী। আচ্ছা, তো তাদের কাজগুলো নিয়মিত দেখা হয় এবং ফলো আপ করা হয়। তো অভিনয় প্রসঙ্গে যেহেতু আছি, তো আমরা সাধারণত বলে থাকি ইন্ডাস্ট্রিতে যারা আসলে শক্ত অভিনেতা তারা থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, যেমন চঞ্চল চৌধুরীর কথা বলছিলেন, থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। তো আপনার কি এরকম কোনো ইচ্ছা আছে যে যদি অভিনয়ে আপনি ফিউচার প্ল্যানটা করেন তাহলে সেক্ষেত্রে থিয়েটারের কিছু কাজে যুক্ত হওয়া? সেই ইচ্ছা আছে যে থিয়েটারের কোনো একটা কাজে যুক্ত হওয়া, কিন্তু আপাতত হয়তো নাই, কিন্তু সামনে আমি যদি ওরকম সুযোগ পাই ভালো থিয়েটারে আমাকে যদি তারা ডাকে কাজ করার জন্য, বা আমি ওই সুযোগটা আসলে যদি গ্রহণ করতে পারি তাহলে অবশ্যই থিয়েটারে কাজ করা হবে। আর টিভিসি অভিনয় এবং বড় পর্দা এই নিয়েই এখন কাজ চলছে, আর লেখাপড়া যেটা চলছে সেটা নিয়ে কি ফিউচারে কোনো পরিকল্পনা আছে? লেখাপড়া আমার এই বছরের মধ্যেই আন্ডারগ্র্যাড শেষ হয়ে যাবে, তারপর ইচ্ছা আছে মাস্টার্স এর জন্য পড়াশোনা, আরো পড়াশোনা করা আর যতটুকু করা যায়। আচ্ছা, তো প্রফেশন হিসেবে কোনটাকে নেয়ার ইচ্ছা? প্রফেশন হিসেবে আমি আপাতত অভিনয়কেই বেছে নিচ্ছি, তো বাকি আসলে আল্লাহর ইচ্ছা। তো অভিনয়কে পেশা হিসেবে নেয়ার জন্য তরুণ প্রজন্মে যারা নিতে চায় তাদের জন্য কতটা কাজের সুযোগ রয়েছে বলে তুমি মনে করছো? আমি মনে করি কাজের অনেক সুযোগ রয়েছে, কারণ আমি নিজে হয়তো এটার একটা এক্সাম্পল যে অনেক মানে কাজ করতে 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 একটা সময়ে ভালো কাজ আসবে। তো ম্যাক্সিমাম সময় আসলে যেটা হয় যে সবাই যখন দেখে যে কাজ আসছে না তো তখন তারা হাল ছেড়ে দেবে, অন্য জায়গায় চলে যায়। তো আমি মনে করি যে আসলে কোনো কিছুতে লেগে থাকলে সেটা আসলে ইভেনচুয়ালি ওটা থেকে কিছু একটা সাধনা করে যেতে হবে অবশ্যই। এই যে 2017 সাল থেকে কাজ শুরু, তো সেই সময় প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতাটা কেমন ছিল? প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা আসলে শুরুতে যখন সকালে শুটিংয়ে গেলাম তখন দেখলাম শট নেওয়া হচ্ছে, তো তখন আসলে ওরকম বুঝি নেই যে ক্যামেরার সামনে যখন থাকবো তখন আমার আশেপাশে 20-30 জন মানুষ আমাকে নিয়ে ফোকাস, যে আমি একটা ভুল করলে পুরোটা আবার করতে হবে। তো এটা যখন ক্যামেরার সামনে গিয়েছি তখন ওই প্রেশারটা ফিল করা হয়েছে। তো আস্তে আস্তে কাজ করতে করতে ক্যামেরার প্রতি যে ভয়টা, ওই ভয়টা অনেকটুকুই কেটে গেছে। পরিবারের কথা জানছিলাম, পরিবারের কে কে আছে?
পরিবারে আমার বাবা মা আছে আর আমার একটা ছোট ভাই আছে। আচ্ছা, ছোট ভাইও কি এই প্রফেশনের সাথে যুক্ত? না, একদমই না। ছোট ভাই কয়েকটা বিজ্ঞাপন করেছে। আচ্ছা, ছোট ভাইও বিজ্ঞাপন করেছে? ছোট ভাই বিজ্ঞাপন করেছে। তাহলে তো পুরো ফুল ফ্যামিলি একদম বিজ্ঞাপনে আছে, এবং অভিনয় কি করার ইচ্ছা আছে ছোট ভাইয়ের? এখনো তো ছোট, তো যদি ওর সুযোগ হয় এবং ওর ইচ্ছা থাকে, আসলে ইচ্ছাটা অনেক বড় একটা বিষয়, তো যদি থাকে তাহলে অবশ্যই। ছোট ভাইয়ের প্রসঙ্গে কিছু কথা জানতে চাই, তার নাম এবং কি কি কাজ? আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে শাফিল সালমি রাইভি, ও এবার এসএসসি পরীক্ষা দিবে, ক্লাস 10 এ আর কি আছে। আচ্ছা, সেও বিজ্ঞাপনে কাজ করছে? হ্যাঁ, তারও বেশ কয়েকটা বিজ্ঞাপন করা হয়েছে অ্যাজ আ চাইল্ড আর্টিস্ট। আপনার কাজ শুরু হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম দিয়ে, বাট বাংলাদেশের যে অনেকগুলো চ্যানেল আছে সেই চ্যানেলে কাজ করার ইচ্ছা আছে কি? অবশ্যই, মানে কাজ আসলে ভালো কাজ যেখান থেকে আসবে সেখান থেকে আসলে করে নিতে হবে, সেটা ওটিটি হোক, চ্যানেল হোক, কিংবা ইউটিউব বেসড হোক। তো ইউটিউব বেসেও তো অনেক কাজ হচ্ছে এবং ওটিটি চ্যানেলে অনেক কাজ হচ্ছে, তো একটি ভালো নাটক নির্মাণের জন্য কি গুরুত্বপূর্ণ? শিল্পী, গল্প, নাকি চিত্রকার, কোনটি গুরুত্বপূর্ণ? আমি মনে করি আসলে এটা পুরোটা একটা সম্মিলিত একটা কাজ, টিমওয়ার্ক, পুরোটা টিমওয়ার্ক। যদি ডিরেক্টর ভালো হয় এবং শিল্পী খারাপ হয় তাহলে গল্প হবে না, আবার যদি শিল্পী ভালো হয় ডিরেক্টর খারাপ হয় তাহলে হবে না। সবাই সবার জায়গা থেকে আসলে নিজেদের কাজটা করে যেতে হবে, তাহলে আমি মনে করি যে কোনো গল্পই আসলে ভালো হওয়া সম্ভব। বাংলা নাটকে এই সময় অনেকে বলছে যে হিরো বেজ, হিরোইন বেজ নাটক হয়ে যাচ্ছে, বা একজন নায়ক একজন নায়িকাই প্রতিটা নাটকে কাজ করছে, তরুণদের কাজ করার সুযোগ এখানে কম রয়েছে, আপনি এক্ষেত্রে কি বলতে চান? আমি মনে করি সুযোগ আছে, কিন্তু যেহেতু অনেকদিন ধরেই একটা সিস্টেমেটিক্যালি ওভাবেই হচ্ছে যে একজন হিরো একজন নায়িকা, তা আমি মনে করি যত নতুন নতুন অভিনেতা অভিনেত্রী আসবে তত কাজের স্কোপ বাড়বে, এবং ওই যে তথাকথিত কথাটা আছে যে হিরো বেস, ওইটা তখন হয়তো ভেঙে যাবে, মানে ক্যারেক্টার বেস, ক্যারেক্টার বেস তখন গল্পে আসলে সবাই ফোকাসড হবে। তো কারাগার 2 তে যখন অভিনয় করছিলেন তখন কোনো মজার অভিজ্ঞতা আছে কি যা আমাদের সাথে এই মুহূর্তে শেয়ার করতে চান? প্রথম দিনের অভিজ্ঞতা হচ্ছে পদ্মার পারে আমাদের শুটিং ছিল, তো একটা চরের মধ্যে, তো ওই জায়গায় হচ্ছে আমাদের মানে নৌকা দিয়ে ট্রলার দিয়ে পুরো শুটিং ইউনিটকে ওখানে যেতে হয়েছিল। তো পদ্মা নদীর মধ্যে যে নদীর যে ঢেউটা, তো ওই ঢেউটা অনেকের একটু সমস্যা করেছিল, কারণ অনেকের তো এত বড় মানে ট্রলারে যাওয়ার ওই অভিজ্ঞতাটা নাই। তো ওই ওইটা উত্তরী ওখানে যাওয়া হয়, চরের মধ্যে কোনো মানুষ নেই এবং মোটামুটি অনেক একটা ভালো রোদ ছিল, তো কষ্ট হয়েছিল ওই দিন শুটিংয়ে, কিন্তু যখন আমরা পরে ওইটার ফুটেজ দেখেছি তখন দেখেছি ওইটাই আসলে খুব সুন্দর। কেমন সহযোগিতা ছিল কো আর্টিস্টদের, যেহেতু আরো সিনিয়র আর্টিস্টরাও ছিলেন সেখানে? সহযোগিতা আসলে সবার থেকে, আসলে বড় কো আর্টিস্টদের থেকে আসলে শেখার বিষয় হচ্ছে তাদেরকে দেখলে আসলে অনেক কিছু শেখা যায়, যে তারা কিভাবে কথা বলছে, তারা কিভাবে চা খাচ্ছে বা কারোর সাথে কিভাবে কথা বলছে, তো ওই জিনিসগুলো দেখে আসলে অনেক কিছুই শিখেছি, অনেক কিছুই রপ্ত করেছি। এবং আমার কো আর্টিস্ট যে ছিল দিব্য, ও খুব সাপোর্টিভ ছিল এবং আমিও চেষ্টা করেছি ওকে যতটুকু সাপোর্ট দেওয়া যায়, এবং মোটামুটি মানুষের রেসপন্স শুনে মনে হচ্ছে যে আমরা দুইজন একটা ভালো কেমিস্ট্রি হয়তো স্ক্রিনে দেখাতে পেরেছি। তো কারাগার 2 আপনার পরিবারের সদস্যরা দেখে কি বলেছে? পরিবারের সদস্যরা সবাই দেখি অনেক খুশি, এবং আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই আব্বু আম্মুকে ফোন দিয়ে বলছে যে ওকে দেখলাম, তো এটাই আসলে ভালো লাগে যে কাজ করার পরে আসলে মানুষের কাছ থেকে যে পজিটিভ ফিডব্যাকটা পাওয়া, তো ওইটার জন্যই তো আসলে কাজটা করা। আড্ডা দিতে দিতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এই মুহূর্তে জানতে চাচ্ছি ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? ভবিষ্যৎ পরিকল্পনা আপাতত হচ্ছে পড়াশোনাটা শেষ করা, শেষ করার পরে মাস্টার্সে ঢুকবো, এবং সেই সাথে অভিনয়টা আসলে আরেকটু শিখতে চাচ্ছি যতটুকু শেখা যায়, এবং ওই শিখাটা যাতে আমি আসলে কাজে লাগাতে পারি। অনেক অনেক ধন্যবাদ আজকের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য, এবং ভালো লাগছে। তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে নতুনদের আমাদের সুযোগ করে দিতে হবে আসলে কাজ করার জন্য, তাহলে আমি মনে করি যে আমার মতো আরও অনেকেই হয়তো অভিনয়ের প্রতি যে ভালোবাসাটা ওইটা হয়তো তারা কাজে লাগাতে পারবে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়: প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030-4, আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @banglavision.tv। কথাসাহিত্যিক শঙ্করের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কতগুলো জায়গায় একা যেতে হয়, যেমন বাথরুমে, প্রিয় সন্দর্শনে ও খাটে চড়ে শ্মশানে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, আর সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।